সর্বপ্রথম আপনারা এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক ডেসক্রিপশনে প্রোভাইড করে সিম্পলি আপনারা ডাউনলোড করে নেবেন। দেন এটাকে আপনারা স্পিক রুম তৈরি করতে হবে, তার জন্য প্লাস এখানে ট্যাপ করুন। দেন এখান থেকে মিউজিকটা সিলেক্ট করতে হবে, দেন এখান থেকে মিউজিকটার উপর ট্যাপ করতুন, দেন এখান থেকে ওকেতে উপর ট্যাপ করে দিন। এখানে আপনার মিউজিকটা ইনপুট হয়ে যাবে। দেন এখান থেকে আপনার স্পিক রুমটা তৈরি করতে হবে, তা সর্বপ্রথম আপনাদের মিউজিকটা প্লে করুন। দেন এখান থেকে স্পিক রুমটা আপনারা দেখতে পাবেন। দেন এখান থেকে আপনার অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে, আপনার কীরকম স্পিক রুমটা তৈরি করবেন। তা সিম্পলি আমি যেভাবে করছি সেইভাবে আপনারা ফলো করুন। আশা করি আপনারা কিন্তু তৈরি করতে পারবেন স্পিক রুমটা। দেখতে পাচ্ছেন কত সুন্দর তৈরি হয়ে গেছে। সিম্পলি আপনার তৈরি হয়ে যাওয়ার পর সিম্পলি এখানে আবার এক্সপ্লোরার ট্যাপ করে দিতে হবে। এক্সপ্লোরার ট্যাপ করলে এটা সেভ হয়ে যাবে। দেন এখান থেকে কাইনমাস্টারটি ওপেন করুন। সর্বপ্রথমে আপনাদের প্লাস আইকনে ট্যাপ করতে হবে, দেন এখান থেকে রেসিওটা সিলেক্ট করতে হবে। তো সিম্পলি 9:16 ট্যাপ করুন। তারপর এখান থেকে আপনাদের ইমেজটিকে ইনপুট করতে হবে। তো আমি এখান থেকে ইমেজটিকে ইনপুট করে নিলাম। দেন এখান থেকে জুম অ্যান্ড প্যানে ট্যাপ করুন, দেন এখান থেকে এটিকে জুম করে নিতে হবে। দেন সমান চিহ্ন উপর আপনারা ট্যাপ করে দিন। সমান চিহ্ন উপর ট্যাপ করার পর এই দুটো আপনার সমান হয়ে যাবে। ওকে, দেন এখান থেকে আপনাদের লেয়ার্স উপর ট্যাপ করুন, দেন মিডিয়া, দেন এখান থেকে এটি PNG লিঙ্ক ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো। সিম্পলি আপনারা ডাউনলোড করে নেবেন, এটাকে আপনারা অ্যাডজাস্টমেন্ট করে অ্যাড করে নেবেন। দেন এখান থেকে আবার আপনাদের লেয়ার্স থেকে মিডিয়া যেতে হবে। দেন এখান থেকে এই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সিম্পলি ডাউনলোড করে নেবেন। দেন এখান থেকে ইনপুট করে নেবেন, তারপর এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি সিম্পলি একটু জুম করে নিয়ে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। দেন সর্বপ্রথমে কী করুন, এখান থেকে ব্র্যান্ডিং অপশান পেয়ে যাবেন, এটার উপর ট্যাপ করুন। দেন এখান থেকে স্ক্রিন অপশান পেয়ে যাবেন, এটা ট্যাপ করুন। দেন ওকে, তারপরে এক্সট্রা পার্টটিকে আপনারা জাস্ট ট্রিম করে দিন। আমি এখান থেকে এক্সট্রা পার্টটিকে ট্রিম করে দিচ্ছি, ট্রিম টু রাইট। ওকে, দেন এখান থেকে আপনাদের আবার মিডিয়া থেকে আপনাদের সিম্পলি এই ইমেজটিকে আপনি ইনপুট করতে হবে। তো সিম্পলি আমি এখান থেকে এই ইমেজটিকে ইনপুট করে নিচ্ছি সর্বপ্রথমে। তারপরে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিন, নিচের দিকে আমি এখান থেকে রাখছি। তারপরে এখান থেকে ব্র্যান্ডিং অপশানে ট্যাপ করতে হবে, দেন এখান থেকে স্ক্রিন অপশানে ট্যাপ করে দেবেন, আপনাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। দেন এখান থেকে আপনাদের লেয়ার্সে ট্যাপ করুন, দেন এখান থেকে মিডিয়া, তারপর এখান থেকে আপনাদের ফাইল থেকে আপনাদের সিম্পলি এই PNGটা আপনাদের ইনপুট করতে হবে। তো সিম্পলি এখান থেকে আমি একটু ছোটো করে নিয়ে এখান থেকে নিচের দিকে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। তারপরে আপনাদের এটিকে সর্বপ্রথমে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আপনারা চাইলে এটা জুম করে এখান থেকে চাইলে আপনাদের PNGটিকে সেট করে নিতে পারেন। ওকে, তারপর এখান থেকে আপনাদের আবার লেয়ার্সে যেতে হবে, দেন এখান থেকে আপনাদের এই PNGগুলো অ্যাড করে নিতে হবে। ঠিক আছে, কলটা অ্যাকসেপ্ট এবং ডেনিটা আপনাদের এটা ডুপ্লিকেট করে নেবেন সর্বপ্রথমে। দেন এখান থেকে ক্রপ অপশানে গিয়ে আপনাদের এক্সট্রা পার্টগুলিকে ক্রপ করে নেবেন, দুটো পার্টে ভাগ করে নেবেন। আমি এখানে দুটো পার্টে ভাগ করে নিচ্ছি। ওকে, তারপরে সিম্পলি আপনাদের একটা সিলেক্ট করুন, দেন নিচের দিকে আপনাদের এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে এক সাইডে এটিকে অ্যাড করে দিচ্ছি, আর একটি আপনাদের সিম্পলি সেম প্রসেসে আপনাদের আর এক সাইডে মানে ডান দিকে আপনাদের এটিকে অ্যাড করে দিতে হবে। আপনারা এইভাবে খুব সহজেই অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। এখানে চাইলে আপনারা বড় করে নিতে পারেন স্ক্রিনটা, দেন এখান থেকে দেখে দেখে আপনারা খুব সহজেই এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। ওকে, তো আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। দেন এখান থেকে প্রত্যেকটা আপনাদের ভিডিওটা বা ইমেজটাকে আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, আর এখান থেকে আপনাদের অডিওটাকে অফ করে দেবেন। আর এখানে চাইলে আপনাদের এক্সট্রা অডিও অ্যাড করতে পারেন। তো সিম্পলি এখানে প্লাস ওয়ান ট্যাপ করলে এখানে অ্যাড হয়ে যেতে পারে। আর এখান থেকে আপনারা যদি ভিডিও থেকে অডিও করতে চান, তার জন্য সিম্পলি এখান থেকে এক্সট্রা অডিও উপর ট্যাপ করুন, এখান থেকে ভিডিওটা ডিলিট করে দিন। নিচে দিয়ে দেখবেন আপনাদের অডিওটা চলে আসছে। তো এখান থেকে আমি অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি, মানে এক্সট্রা পার্টটিকে যেন দরকার সেটা আমি এখান থেকে অডিওটাকে নিচ্ছি, এক্সট্রা পার্টটিকে ডিলিট করে দিচ্ছি। দেন এখান থেকে আপনারা প্লে করে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের এই স্ট্যাটাস ভিডিও তৈরি হয়ে গেছে। যদি আপনারা এরও আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে বলে দিতে হবে। আর এখান থেকে আপনারা এক্সপোর্ট করুন, দেন এখান থেকে এক্সপোর্ট ট্যাপ করুন, এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং আপনাদের বন্ধুর মাঝে শেয়ার করতে একদম ভুলবে না। চলুন আজ এতটাই।